করে সময় নিচ্ছি, সেটা হচ্ছে এখানে আমি আগে বলেছি শুধু নাম হিসেবে আমার নাম দেওয়া আছে অর্গানাইজার। আসলে এনাদ ভাই, রাজীব ভাইকে মানে এনাদ ভাইকে সবাই জানেন, রাজীব ভাইকে সবাই চেনেন। হ্যাঁ, হি ইজ সাচ এ বিগ গাই। তো উনি ওনার আমি যেটা বলবো ব্যক্তিগতভাবে, ওনার আমি বলি যে সামনে কারো প্রশংসা করা উচিত না, তবুও জাস্ট আমি আমার থেকে বলি যে আমি এরকম দেখি নেই বাংলাদেশের অনলাইন প্রফেশনালদের মধ্যে যারা আই মিন হেড অফ দ্য প্রফেশনালসদের মধ্যে আছে সবচেয়ে ডিফারেন্ট। হ্যাঁ, তো আমি যদি বলেন যে আমাকে যদি কেউ বলেন যে বস আপনি জাহির আপনি তো বস, তা আমি বলবো জাহির আহমেদ আমার বস। সো মানে ওনার যে ওনার থেকে আমি অনেক কিছু শিখেছি এবং এখানে অর্গানাইজ করার জন্য যখন দেখেছি যে অনেক ভাই এখানে হাত দিয়েছে আমার আসলে কিছুই করতে হয়নি। হ্যাঁ, প্রমি ভাই আছেন, উনিও খুব ভালো করে সবকিছু অর্গানাইজ করেছে। এখানে ধরুন যে মানে এমন কোনো ছোট বিষয় নেই, এটা ফার্স্ট মিট আপ কেউ বলতেই পারে না। আমি কিন্তু নিজে কোনো মিট আপেই যাই না, আমাকে স্পিচ দেওয়ার জন্য আমার নাম থাকে, লিস্টেড থাকে যে আমি আসছি, আসলে কিন্তু শেষমেশ আমার যাওয়া হয় না, রাইট? তো আমি কোনো মিট আপেই যাই না, আমি মিট আপ আমরা কীভাবে অ্যারেঞ্জ করবো? আর এত সুন্দর মিট আপ এটা পসিবল না আসলে, এটা কোনো জাদুও হয় নাই যে পিছন থেকে জাদু করেছে যে এনাদ ভাই প্রমি ভাই ছিল খোর্শেদ অনেক খেটেছে। তো এর জন্য এনাদ ভাইয়ের কাছে আমি খুবই 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 আমি কী বলবো, এটা কোনো ওয়ার্ড নাই। বাংলাদেশের জন্য মেধাটাকে জাস্ট ধরে রাখার জন্য এবং যে জায়গায় জাস্ট মানুষের উপকারে জাস্ট ইনভেস্ট করছে ওই ইনভেস্টটা একদম সাইকেল ওয়াইজ আসছে, সাইকেল ওয়াইজ আসছে। তো আমি অনুরোধ করবো যেটা দেখার জন্য চ্যানেল 24 এর ভিডিও এসেছে, উনার অনেক প্রোগ্রামে উনি ইয়ে ছিল, উনি ইনভাইটেড ছিল টেলিভিশন প্রোগ্রামে। সো ওগুলো দেখবেন এবং জানতে পারবেন, একজন মানুষ সম্পর্কে যখন জানবেন, আমি জাস্ট ওনার সঙ্গে জানা অনেক কিছু জাস্ট জানতে পারবেন যখন এখানে কপিও করা যাবে ভালো দিনগুলো, ভালো দিকগুলো। কারণ আমি আশা করি সবাই এখানে এসেছেন শুধু টিসপিংয়ে না, জীবনের প্রত্যেকটা আপনারা পর্যায়ে এবং সফলতা আনেন এবং সবাই সামনে এগিয়ে যান। ধন্যবাদ সবাইকে। আমরা জাস্ট একটু ছোট আমাদের যারা স্পিকার ছিলেন আমরা একটু তাদেরকে একটু ছোট সম্মাননা দিতে যাচ্ছিলাম। নাফিউর ভাই, কাউসার ভাই, বেলাল ভাই আর হচ্ছে আমাদের বাদশা, চলে আসুন। আর আমাদের পুরো ইভেন্টটা অর্গানাইজ করার পিছনে যাবে আমার কথা বললো কিন্তু আসলে এটা হচ্ছে জিরো ডিগ্রি কমিউনিকেশনের প্রমি। প্রমি একটু দাঁড়াবো, প্রমিকে আমরা সবাই চিনি, আমাদের সুপার রকস্টার। যে কোনো ইভেন্টে শুধু ওকে বললেই হবে যে আমি ইভেন্টটা করতে চাই, বাকি কাজ ওকে। আপনি যদি অনলাইন কমিউনিটিতে থাকেন তাহলে আপনি জানতে হবে যে জিরো ডিগ্রি কমিউনিকেশন আপনি চেনেন। আর দিস ইজ প্রমি ভাই, ইজ এ বিগ গাই। আমি ওনাকে নতুন করে পরিচয় করে দিই, কিছু নেই, উনি আমাকে পরিচয় করে দিন। আচ্ছা, বাইরে আপনাদের জন্য জাস্ট হালকা একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে, সেটা আপনারা এখান থেকে যাওয়ার সময় নিয়ে নেবেন। আর আমাদের স্টেজে ছবি তোলার ব্যবস্থা আছে, তাই না? দেখুন সেলফি তুলবেন বা হোয়াট এভার ছবি তুলবেন। দেশি স্প্রিঙ্গার আপনারা এখানে এসে স্টেজে ছবি তুলতে পারবেন। আচ্ছা হ্যাঁ, বাদশা চিটাগাং থেকে আসছে, এক সপ্তাহ ছিল আমাদের ইভেন্টের জন্য। আমি একটু বাচ্চাকে অনুরোধ করবো নেওয়ার জন্য। নাফিউর ভাই, বেলাল ভাই, কাউসার ভাই, জোরে এক হাত সবাই জোরে একসাথে। আমার জন্য একটা আছে, জানি ওই একটা মিষ্টি এক চামচ ধরে দশজন ধরে আর কি হাত দিয়ে তারপরে খাবেন। জাফি ভাই বাকি সব বাকি আছে, ওকে আচ্ছা আমরা গ্রুপ ছবি তুলি। হ্যাঁ সবাই মিলে
আমি নিজে ফলাই।